শাকিব খানের নতুন সিনেমা নবাব এলএলবির কাজ প্রায় শেষের দিকে মাত্র দুটি গানের দৃশ্যায়ন বাকি নাকের ইচ্ছা বিদেশে হবে সেই সব গানের শুটিং কিন্তু করোনার এই প্রতিকূল সময়ে নানা জটিলতায় আটকে আছে গান দুটির শ্যুটিং এর মধ্যে তিনবার শিডিউল দিয়েও কাজ শুরু করতে না পারায় বেশ বিরক্ত শাকিব খান অন্যদিকে সম্প্রতি নিজের ফিটনেসের দিকে মন দিয়েছেন শাকিব খান নিয়ম করে জিমে যাচ্ছেন তিনি ঝরিয়ে নিজেকে ফিট করে তুলছেন অন্যদিকে সম্প্রতি শাকিব মোটা হয়ে গেছে বলে সমালোচনা শুরু হয় নতুন সিনেমা শুরুর আগে অতটা কমিয়ে আর একটু ফিট হওয়ার চেষ্টা করছেন তিনি এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে কলকাতার নায়িকা কৌশানী মুখার্জির বিপরীতে জুটি বাড়তে চলেছেন সাকিব খান খুব শীঘ্রই এ ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে তবে কৌশানির বিপরীতে তিনি কোন ছবিতে অভিনয় করছেন সে বিষয়ে কিছু জানা যায়নি অন্যদিকে কৌশানীর বিষয়টি পুরোপুরি চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন তারা তবে জানা গেছে আপাতত কথাবার্তা চলছে সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই দেখা যাবে শাকিব কৌশানি জুটিকে প্রিয় দর্শক আপনি কি সাকিব খানের সঙ্গে কৌশানীকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন